নমস্কার। হঠাৎ করে মানুষজন কেমন যেন জেগে উঠেছে, খুব ভালো লাগছে দেখে। যদিও এই সময়ে এই কলকাতাকে আমার খুব অচেনা লাগছে, আমি ছোটো থেকে এখানে বড় হয়েছি কিন্তু কখনো একসাথে এত মানুষকে এভাবে আন্দোলনে নামতে দেখিনি। হঠাৎ করে মানুষের মধ্যে একটা জাগরণ চলে এসেছে, আর জাগরণ কেনই বা আসবে না, এর ঘটনার পেছনে যেটা হচ্ছে আরজিগর মেডিকেল কলেজ, প্রত্যেকেই জানেন সেখানে কি নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেছে, এবং সেই হত্যাকাণ্ডের পেছনে কারণ হিসাবে যেটা দেখানো হয়েছে সেটা শারীরিক লাঞ্ছনা। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে চোখ রাখলেই আমরা যেটা দেখতে পাচ্ছি, এই আরজিকর মেডিকেল কলেজ অনেক রকম দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। আমরা সাধারণভাবে, আমার অন্ততপক্ষে এই ছোটো মাথাতে যেটুকু বুঝতে পাচ্ছি, এই দুর্নীতির চক্র আড়াল করবার জন্যই এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে, এবং এই দুর্নীতি ঢাকতে আরেকটি দুর্নীতি ঘটনা হয়েছে, সেটা হচ্ছে শারীরিক লাঞ্ছনার কথা বলা। কারণ শারীরিক লাঞ্ছনার কথা বললে মানুষ এটা স্বাভাবিক মনে করবে, যেহেতু যে মৃত্যু হয়েছে একজন মেয়ের সেই কারণে। কিন্তু তাতে আমরা কি হারালাম? আমরা হারালাম একটি মেধাবী, অত্যন্ত মেধাবী একজন ডক্টরকে, চেস্ট মেডিসিনের একজন ডক্টরকে, ভবিষ্যতে যে একটা দিশা দেখাতে পারত। কিন্তু তাতে কি হলো? তাতে কার কি যায় আসে, তাই না? না, যায় আসে আমাদের প্রত্যেকটা মানুষের যায় আসে। কারণ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে নিয়ে একটা স্বপ্ন থাকে, সে স্বপ্নটাকে ভবিষ্যতে বড় হয়ে সে কিছু করবে। কিন্তু কর্মক্ষেত্রে যদি নিরাপত্তাই না থাকে, সে করবে কি করে, কাজটা করবে কি করে? তাই আমরা আজকে কি হিসাবে পথে নেমেছি, যে দোষীদের শাস্তি চাই, বিচার চাই, কঠোর থেকে কঠোরতম বিচার চাই, আর মেয়েদের নিরাপত্তা চাই, সুরক্ষা চাই, কর্মক্ষেত্রে সুরক্ষা চাই। কিন্তু এটাই কি আমাদের শেষ চাওয়া? আমার মনে হয় না। আমাদের প্রতিটি মানুষের নিরাপত্তা চাই, কারণ যে জঘন্যতম অপরাধ এর পেছনে জড়িয়ে আছে, যেই সমস্ত দুর্নীতির কথা আমাদের কানে আসছে, তাতে আমার যা মনে হয়েছে, এই ছোট বুদ্ধিতে যেটুকু বুঝতে পারছি, সেখানে যদি একটি পুরুষ ডাক্তার থাকতো, তাকেও এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হতো। তাহলে আমরা কেউ কি নিরাপদ? নিরাপদ নই। মানুষ তো আজকে গর্জে উঠেছে, এই গর্জন যেন না থামে, বিচারকের কান পর্যন্ত যেন পৌঁছে যায় এই গর্জন। এটাই তো সময় জেগে উঠবার। কারণ যেই সমাজকে চালাবার জন্য, রাজ্যকে চালাবার জন্য, দেশকে চালাবার জন্য যে বড় দায়িত্ব আমরা যাদের হাতে বিশ্বাস করে তুলে দিচ্ছি, তারাই কি না এই অপরাধীদের বাঁচাবার জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছে। তাহলে মানুষ গর্জে উঠবে না কেন? এটাই তো সময়, এটাই তো সঠিক সময়। কিন্তু শুধু নিরাপত্তা চাইলে হবে না, নিরাপত্তার পাশাপাশি দেখতে হবে, যেমন একজন ধর্ষকের মৃত্যুদণ্ড হয়, খুনের মৃত্যুদণ্ড হয়, সেরকম দুর্নীতিবাজদেরও মৃত্যুদণ্ড চাইছি। কঠোর থেকে কঠোরতম শাস্তি যদি না পায়, তাহলে এই সমাজ কোনো দিন অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবে না। কারণ এই সমাজে আস্তে আস্তে, ধীরে ধীরে, গত কয়েক বছর থেকে দেখতে পাচ্ছি, শিক্ষিত মানুষরা অন্ধকারের দিকে সমাজটাকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা এর আগেও দেখতে পেয়েছি, শিক্ষা দপ্তরের সবাই জেলে চলে গেছেন, এখন যাকে দেখতে পেলাম দুর্নীতির পেছনে বড় মাথা যাকে বলা হচ্ছে, ডক্টর সন্দীপ ঘোষ। কি লজ্জার, তাই না? আমাদের সমাজের পক্ষে কতটা লজ্জার, মানুষ একজন ডক্টরকে যদি, একজন ডাক্তারকে যদি বিশ্বাস করতে না পারে, কাকে বিশ্বাস করবে? তাই আসুন সবাই মিলে আমরা একজন ধর্ষক, একজন খুনি এবং একজন আসামির যেরকম কঠোর শাস্তি চাই, সেরকম দুর্নীতিবাজদেরও কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, এবং যেটা যত তাড়াতাড়ি সম্ভব, নাহলে সমাজকে বাঁচানো যাবে না। তো দর্শকরা, আপনাদের কী মতামত, আপনারা কী চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।